বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো, আমরাও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমি এই একটা শাশলিকের মানে রেসিপি শেয়ার করব। তো যাই হোক, আগে আমি দেখাচ্ছি যে যে ক্যাপসিকাম দিয়েছিলাম, তো ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম। তো এখন একটু পেঁয়াজটা আমি চাকচাক করে কেটে রাখবো, আর মশলাটা আগে আমি মানে গরুর মাংসের মধ্যে আমি সুন্দর করে মানে আমার পরিমাণ মতো মানে আমার যতটুকু প্রয়োজন অতটুকু মাংস আমি নিয়েছি এবং ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ধুয়ে জড়া দিয়ে রেখেছিলাম। তারপরে আমি একে একে আদা রসুন ধনিয়া জিরা তারপরে আপনার রোস্টের মশলা জয়ফল জয়ত্রী তারপরে আপনার এই সব মশলা একসাথে মেখে সরিষার তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এই ঘন্টা দুই রেখে দিয়েছিলাম আর কি। বেশি রাখলেও কোনো সমস্যার কিছু নাই, মানে যতক্ষণ রাখবেন মানে ভালো, আর কমপক্ষে আধা ঘন্টা অবশ্যই রাখবেন মেখে, ম্যারিনেট করে রাখলে মানে ভালো হয়। তো এই যে আমি শিকের মধ্যে দেওয়ার আগে আর কি এটাকে আমি আগে একটু সুন্দর করে আবার মেখে নিলাম, আর মানে এই যে দেওয়ার আগেও আমি একটু সরিষার তেল আবার একটু দিয়ে নিচ্ছি, আর ভাজার সময় আর এক্সট্রা তেল আমি দিব না, এই তেলেই আমি মানে মাংসটা ভাজবো। তো যে যেভাবে যার ইচ্ছা অনুযায়ী মানে আপনারা শিখে গেঁথে নিতে পারেন। তো আমি আপনাদের সাথে কয়েকটা মানে দুইটা গেঁথে দেখাবো, এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেকেই খান, তারপরেও আর কি আমি আমারটা আমি দেখালাম যে এইভাবে করে যদি রান্না করে খান, বাইরে খাওয়ার ইচ্ছা হয় তো আর তেমন করবেন না, কারণ বাইরে এত মানে ফ্রেশটা পাবেন না, ঘরে যেভাবে রান্না করা হয় একটু টেস্ট কম হলেও ভালো, বাইরের খাবারটা খেতে ভালো লাগে। কিন্তু আমরা বাংলাদেশে তো মানে যখন ইচ্ছা বাইরে যেয়ে খেতে পারি, কিন্তু বিদেশে তো আর সব সময় মানে আমরা যেহেতু হালাল আর হারামের মানে ব্যাপারটা চিন্তা করি, যার জন্য আমাদের ঘরেই তৈরি করে খেতে হয়। তো এই তো আমি এভাবে গেঁথে নিচ্ছি, তো তারপরে আমি ভাজবো। তো ওই তো এই একইভাবে আমি আমার আরও কয়েকটা ভিডিওতে দেখেছেন আপনারা যে আমি কার্তাফন্ন ইউজ করি, তো কার্তাফন্নটা ইউজ করলে মানে মানে প্যানের গায়ে মানে পোড়া এটা লাগে না, মানে পরে সমস্যা মানে প্যানের মধ্যে মানে একদম পোড়া পোড়া হয়ে গেলেও ভালো লাগে না আর কি, যার জন্য আমি কার্তাফন্নটা ইউজ করি। তো আপনারা এভাবে করে দেখতে পারেন, উপকারে আসবে। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারো একটু উপকার হয় তাহলে আমি আমার সার্থকতা, আর আমার কোনো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছা আপনাদের। এ তো এখন দেখলাম যে গরম হয়ে গেছে, ওটা মানে খুব সাবধানে সতর্কতার সাথে এই শিকগুলা দিতে হবে, কারণ যেন হাতে না লাগে, কারণ প্যানটা অনেক গরম এখন। তো এই তো এভাবে দিবেন, তো দিলে দিয়ে আমি একটা মানে ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হওয়া তো দরকার আছে, তো সিদ্ধ হলে পানি উঠবে, তারপরে পানিটা শুকিয়ে গেলে সুন্দর পোড়া পোড়া করে মানে যার যার পরিমাণ অনুযায়ী আর কি, যে যতটুকু মানে ভাজা ভাজা মানে খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আর কি, তো উঠিয়ে নেবেন। তো এই তো আমার এই রেসিপি, মানে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, অল অপশনটা অন করে দিবেন,
আর আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদেরও অসংখ্য ধন্যবাদ। মানে সামনে আমাকে যেন আর কি সাবস্ক্রাইব করে নেবেন। তাই তো আমার মাংসে অনেক পানি উঠে গেছে, দেখতেই পাচ্ছেন তো। এই পানিটা এখন মানে আমি এটা ঢাকনাটা সরিয়ে দিলাম, এখন পানিটা শুকিয়ে গেলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো তারপরে যার যার মানে খাওয়ার পালা। তো আমি ভিডিওটা যদিও আর কি পুরাটা করা হয়নি, কারণ যেহেতু এখনও মানে ওইভাবে ভিডিও সম্পূর্ণই করা হয় না, তো যখন মনে হয় তখনই করি এই আর কি। তো দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া, আমি সবার জন্য দোয়া করি। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর আমার মানে ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমার খুবই প্রয়োজন, কারণ আপনাদের সহযোগিতায় আমি এত দূর এগিয়েছি, আর তা নাহলে তো সম্ভব হতো না এটাই। আর সত্যি কথা বলতে যে ব্লগ ভিডিওগুলো করি আমার ভবিষ্যতের চিন্তা করি, যে আমি যখন থাকবো না তখন আমার মেয়ে আমার মানে ফ্যামিলি দেখবে আমার ভিডিওগুলো, তো এটাই আর কি মেন উদ্দেশ্য। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।